আসলে একটা কিউটের ডিবা, অ্যাটিটিউডটা শেষ প্রত্যেকটা অংশে ধরে রেখেছে, কিন্তু দেশের জন্য প্রাণ দিতে ভয় পাবে না। ছোটরাও যেহেতু দেশকে ভালোবাসছে আর তাদেরকেও স্বাগতম সবাইকে। বিচারেশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে যে ভিডিওটি দেখব সেই ভিডিওর টাইটেল হচ্ছে স্টার হানা ম্যাথ 5 ইয়ার্স ফ্যাক্ট 3 আসাম রেপেলস লাংলি মিজোরাম জানা গানা মানা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তার মানে হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত ইন্ডিপেন্ডেন্স ডেতে গিয়েছে এরকম কোন একটা ভিডিও আর কি। সেরকমই মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে কেউ 5 বছরের কোন একজন গিয়েছে সেরকম কিছু একটা। তো এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল স্থার হানামতি অফিসিয়াল থেকে। তো ওনার অরিজিনাল ভিডিওর লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সব মিলে ভিডিওটি দেখে আসি। ভারত ভাগ্য বিধাতা দেশের জাতীয় সঙ্গীত শুনলেই কিন্তু একটা ইমোশনাল ফিলিংস চলে আসে। আর এখানে যে মেয়েটা গান গেয়েছে ওর বয়স 5 বছর, যেটা হচ্ছে টাইটেলে দেওয়া ছিল। হ্যাঁ, এত অল্প বয়সে এত সুন্দর ভাবে সে জাতীয় সঙ্গীত গেয়েছে, অনেক সুন্দর করে গানটা গেয়েছে না, অনেক অনেক সুন্দর করে। আর তাছাড়া তার ভয়েসটাও কিন্তু খুব সুন্দর, এবং সে আসলে একটা কিউটের ডিবা। সে যে জাতীয় সঙ্গীত গাচ্ছে এবং তার যে মুভমেন্ট সেটা কিন্তু মানে অ্যাটিটিউডটা শেষ প্রত্যেকটা অংশে ধরে রেখেছে। হ্যাঁ, তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে সে আসলে 5 বছরের কোনো বাচ্চা নয়, সে আসলে অনেক বড় কোনো মানুষ। হ্যাঁ, সৈনিকের মতো কিন্তু সে সব কিছু হাঁটাচলা করছিল, এবং সে মনে হচ্ছে আসলে দেশের জন্যই গাচ্ছে না, একটা ব্যাপার অন্যরকম। এই ফিলিংসটা যদি তার 5 বছর বয়সে থাকে, তখন যে সে যখন বড় হবে তখন কিন্তু তার মধ্যে দেশপ্রেমটা তার কাছে অনেক শক্তভাবে গেঁথে যাবে, এবং সে তখন কিন্তু দেশের জন্য প্রাণ দিতেও ভয় পাবে না, এবং দেশের কঠিন এবং অন্তিম মুহূর্তগুলোতে সে ঝাঁপিয়ে পড়বে, এরকম যে মানে মানসিকতা সেটা কিন্তু এইভাবে যে জাতীয় সঙ্গীত উপস্থাপন করেছে এটা দেখে কিন্তু আমার কাছে এরকমই মনে হচ্ছে। আসলে বাচ্চারা যে দেশের প্রতি যে ভালোবাসা থাকে বাচ্চাদেরকে, এর ছোটো বয়স থেকে শেখানো হয় অনেক কিছুই, আর সাথে বড়রাও কিন্তু ইন্সপায়ার হয় এদের দেখে, যে না ছোটরাও যেহেতু দেশকে ভালোবাসছে, আর তাদেরকেও সম্মান দেওয়ার জন্য অনেক সময় সেনাবাহিনীকে কিন্তু বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা হয়। তো সেক্ষেত্রে বাচ্চারাও যখন তাদের সঙ্গে সুর মেলাচ্ছে সেনাদের সঙ্গে, তখন কিন্তু তারাও আসলে অনেকটা খুশি হয় যে না আমরা যাদেরকে সেফটির জন্য আমরা লড়ছি তারাও আমাদের সঙ্গে আছে।
তো যাই হোক, আজকে ভারতের ন্যাশনাল সংয়ের উপর ইন্ডিপেন্ডেন্স ডেতে এই ভিডিওটি রিলিজ হয়েছিল। এই ভিডিওর উপর আমাদের রিয়েকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।